যেদিন রাতে অফিস থেকে বাসায় ফিরছি, বাসায় ফিরে একটু হাঁটতে টেলিভিশন সেন্টারের দিকে গেছি। আমরা টেলিভিশন সেন্টারের সামনে দাঁড়ায় ছবি তুলতেছিলাম, টেলিভিশন সেন্টারের অপোজিটে। তখন ছবি তুলে রামপুরা বাজারের দিকে যাওয়ার সময় একটা বাইক আইসা আমাদেরকে থামায়। আমি সাথে আমি আর আমার ছোট ভাই ছিল, চাপাতি ধরে ছোট ভাইকে, ছোট ভাইয়ের কাছ থেকে ছোট ভাইয়ের মোবাইল আর মানি ব্যাগ নিয়ে নেয়। আর আমার সাথে ব্যাগ আর মোবাইল নিয়ে একটু ধস্তাধস্তি হয়। আমি তখন তাদেরকে বলছিলাম আগে যে আমার ব্যাগের ভিতরে কিছু নাই, তো তারা তারপরও আমার কথা ওইভাবে বিশ্বাস করে নেই। আমাদের বলছে যে মোবাইল মানি ব্যাগ যা আছে দিয়ে। তো ওই সময় তাদের সাথে আমার সাথে একটু ধস্তাধস্তি হয়। ওই ধস্তাধস্তির এক পর্যায়ে আমার প্রায় 15টার উপরে তারা স্ট্যাপ করে। স্ট্যাম্পগুলো 15টা স্ট্যাপের ভেতরে হাতের প্রায় 4টার উপরে এবং মাথায় 4টা স্ট্যাপ, আর হাঁটুর নিচে একটা স্ট্যাপ করছে। ওই কয়টা স্ট্যাপ সব চাইতে মানে বেশি ক্ষতি হয়েছে। ঘটনাটা কখন ঘটছিল? ঘটনা ঘটছিল হচ্ছে তোমার 2:15 থেকে 2:45 ভেতরে। অফিস থেকে নামায় যাওয়ার পরে আমি হইল আমার হাঁটার জন্য টেলিভিশন সেন্টারে গিয়েছিলাম, অনেক ছোটো মেশিন।